আমার বাবাকে মারতে এসছে আমি তখন দাবাতেই ছিলাম আমার মা মার কাছে টিউশন পড়তে আসে সবাই দাবার ভেতরেই ছিল তখন আর আমার বাবা মানে বাড়ির দিকে পালাতে যাচ্ছে আর বাবাকে টেনে ঘাট ধরে ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এবার আমি মাকে মার মাকে দেখছি যে মা চুল ধরে টেনে নিয়েছে আমি মার কাছে গিয়েছি মা যেই লোকটা মাকে চুল ধরে টানছিল সেই লোকটাই আমাকে বুকের খাঁচে লাঠি মেরে ওখান থেকে এখানে পর্যন্ত ফেলে দিয়েছে গেট খোলার পরই মাকে মারতে যায় মাকে মারতে যাওয়ার পরেই আমি ছুটে এসেছি এইবারে আমাকে বেদর মেরেছে মারা পরে ফেলে দিয়েছে ফেলে দিয়ে পায়লাতি মেরেছে তারপরে আমার স্ত্রী ফাঁকাই বার হয়েছে স্ত্রীকে ইঁট তুলে মাথায় মারতে গেছে আমার বোন ছিল বোনটা ইঁটটা ফেলে দিয়েছে বলে বাঁচো আনতে আনতে ওই ইঁট পুরো মাথায় করতো তাই এই ইঁট নিয়ে আমাদেরকে মারে এবং এখান থেকে মারা পরে চলে গেছে কাকা বার হয়েছে কাকাকে গলায় গলায় পুরো পুরো একটা দিয়ে খামছে নিয়ে এসেছে কাকার ঢুকে এসে আমার স্বামীকে ধরে মারধর করছে যখন আমার স্বামীকে মারছে আমি তাকে ঠেকাতে যাচ্ছি যেই ঠেকাতে যাচ্ছি সবাইকে বলছি হাত পায়ে ধরছি ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন কেউ তো ছাড়েনি ওখানে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি সেখান থেকে ওকে মারছে আর আমার চুল ধরে ওখান থেকে হিরির করে টানতে টানতে এনে ওখানে এনে আমার মাথার চুল ধরে শুধু আমার ঠুকছে এই দেখুন আমার এই কানের ধরে টেনে নিয়ে এসেছে আমার এই জামা টামা ছিঁড়ে আমার এই দেখুন আমার এই সব ভেঙে এখানে ফেলে রেখেছে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত বুকে লাথি মেরেছে আর একটা ছোট কোলের বাচ্চা আছে সে তো কাঁদছে আমার বুড়ো শাশুড়ি তাকেও খুব মানা মেরেছে একুশে জুলাইয়ের জনসভা থেকে বাড়িতে আসার পরেই নব্য তৃণমূলের হাতে তৃণমূল এই মারধরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় অভিযোগ ধর্মতলা জনসভা শেষ করে বাড়িতে এসে সরুপল বাজারে গিয়েছিল বেশ কয়েকজন আদি তৃণমূলের কর্মীরা তখনই আচমকা হামলা চালায় নব্য তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী পাশাপাশি চৌধুরী চক এলাকার আরো দুটি আদি তৃণমূলের বাড়িতে ঢুকে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধর শ্লীলতা হানিয়া এমনকি বাড়ির ছোট বাচ্চাদেরও মারধর করে নব্য তৃণমূলের দুষ্কৃতীরা গত একুশে বিধানসভা নির্বাচনের আগে এই চৌধুরী চক রাধানগর সহ বেশ কিছু এলাকা সমাজ বিরোধীরা বিজেপির হয়ে ভোট প্রচার করেছিল তারাই তেইশে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে নির্বাচনের লড়াই করেছে এই সমস্ত দল পরিবর্তনকারী নব্য তৃণমূলের কর্মীরা আদি তৃণমূলের কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ এ ঘটনায় হারান মন্ডল স্বপন মন্ডল সহ আরও প্রায় পাঁচজন আহত হয়েছেন আহতদের প্রথমে হারোয়া গ্রামের হাসপাতালে নিয়ে গেলে সেখানে হারান নারায়ণ মন্ডল ও স্বপন মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আর্যকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এলাকার নব্য তৃণমূল বাপ্পা মন্ডল চিরঞ্জিৎ মন্ডল তরুণ মন্ডলদের বিরুদ্ধে এই অভিযোগ তোলে আদি তৃণমূলের কর্মীরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা আমি বিকেলবেলা টিউশন পড়াচ্ছিলাম এখানে বসে কয়েকটা বাচ্চা আমার দুটো বাচ্চা ছিল সবাইকে নিয়ে পড়াচ্ছিলাম হঠাৎ আমার স্বামী ঘরে শুয়েছিল ও নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছিল হঠাৎ পাঁচ ছজন আমার ঘরের মধ্যে ঢুকে এসছে ঢুকে এসে আমার স্বামীকে ধরে মারধর করছে যখন আমার স্বামীকে মারছে আমি তাকে ঠেকাতে যাচ্ছি যেই ঠেকাতে যাচ্ছি সবাইকে বলছে হাত পায়ে ধরছি ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন কেউ তো ছাড়েনি ওখান ওই ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি সেখান থেকে ওকে মারছে আর আমার চুল ধরে ওখান থেকে হিরির করে টানতে টানতে এনে ওখানে এনে আমার মাথার চুল ধরে শুধু আমার ঠুকছে এই দেখুন আমার এই কানের ধরে টেনে নিয়ে এসেছে আমার এই যে জামা ছিঁড়ে আমার এই দেখুন আমার এই সব ভেঙে এখানে ফেলে রেখেছে আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত বুকে লাথি মেরেছে আর একটা ছোট কোলের বাচ্চা আছে সে তো যে আমার বুড়ো শাশুড়ি তাকেও খুব মানা মেরেছে পিঠে মেরেছে মাথার চুল ধরে নুড়ো নুড়ি করেছে আমার এই পেছনে চুল টুল সব ধরে টানতে টানতে আমার মারা তারপর আপনার সমস্ত রকম বদমাইশি যুক্তি যেগুলা নোংরা ভাষা যে ভাষাটা আমি মুখে বলতে পারবো না শুধু বলছে বাবলুর বউকে ওই করবো আর বাবলুর মাকে ওই করব শুধু ওই নোংরা ভাষাটা কন্টিনিউ মানে দুশো বার আর আমার খুশ এত মারা মেরেছে নাক দিয়ে না কেটে রক্ত আসছে সারা শরীর তার রক্তে ভেজা সে ডাক্তারখানায় ভর্তি সেখান থেকে আজি করে রেফার করেছে সে তার কি হবে জানি না মেরেছে আমার খুশ হরেন মন্ডল আর আমার স্বামীকেও মেরেছে বাবলু মন্ডল তাকে এত মারতে মারতে বাইরে বার করে দিয়েছে সে এখন কোথায় জানি না মেরেছে এই যে নতুন পঞ্চায়েত হয়েছে বাপ্পা মন্ডল বাপ্পা মণ্ডলের সঙ্গপঙ্গ ভৈরব চিরঞ্জিত আপনার তরুণ বরুণ এরা সবাই মিলে মেরেছে ওরা তৃণমূল দল এখন নতুন তৃণমূল হয়েছে আমরাও তৃণমূলের সমর্থক কেন মেরেছে সেটা জন্য ঘরের মধ্যে আছি ওরা এখন নতুন দল হয়েছে ওই জন্য পুরোনো আগের দলের মানে আগে যারা তাদের ওই হিংসা করে মারছে অবশ্যই তাদের আমি শাস্তি চাই শাস্তি তো চাই বটেই আর যে আমার চুল ধরে ওরকমভাবে ভাবে মেরেছে আমার অত্যাচার করেছে আমার উপরে এটা রেপের থেকে মানে ছোট কিছু না অনেক বেশি বড় হয়তো রেপ কথাটা অন্য কিছু কিন্তু ওরা শুধু মুখে দুশোবার জিনিসটা হয়ে গেল তাহলে আমি ওদের চাই ওদের তো যা শাস্তি হবে আর আমার আর আমার শাশুড়ি এসে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে আজকে মূলত একুশে জুলাই বিকেটে সভা ছিল সেই সবাই সবাই যায় সেই সবাই যাওয়ার আগে কালকে রাত্রে ওরা একটা মিটিং করে যে আমরা মিডিল থেকে ফেরার পথে সবাইকে মার খুব মার মারবো তো এইবারে এই মতন অবস্থায় ওরা বলতে মেন মূলত বাপ্পারা বাপ্পা পঞ্চায়েত স্বপনের ছেলে বাপ্পা পঞ্চায়েত আর ওর সাথে আছে চিরঞ্জিত ভৈরব তারপরে হচ্ছে কি অনুপ তারপরে পচা আরো আরো অনেকে আছে নেতৃত্ব সবাই বরুণ তরুণ অধীর সুকো সবাই ছিল এই এইবারে মেন নেতৃত্ব থেকে ওরা ও পাড়া থেকে মাকে মতে আসছে আমরা মূলত ঘরে ঘুমাচ্ছি এই মতো অবস্থায় মাকে ডাকে মা গেট খুলে যেহেতু গেট খুলতে হবে আমরা ঘুমাচ্ছি জানি না দশ বছর আগে থেকে যারা পুনরায় বিজেপি করত তারা বর্তমানে বিজেপির ঝান্ডা ছেড়ে টিএমসির ছত্রছায়ার মধ্যে এসে অকত্রিত বাজে বাজে গালা গালি হামলা ইত্যাদি অনেক দিন থেকেই চালাচ্ছে নমিনেশন ফাইল করার আগে থেকে বা নমিনেশন ফাইল করার পর থেকে বা ভোটে মানে জেতার পর থেকে হুমকি বিভিন্ন দলীয় ছেলেদের উপর হুমকি হাই হুমকি ইত্যাদি এই এই করেছিলি ওই করেছিলি তই করেছিলিস দাঁড়া তোদের আমরা দলের মধ্যে ঢুকছি এবার তোদের ব্যবস্থা হচ্ছে চা খাচ্ছিলো দুজন আমাদের দলীয় দুটো ছেলে হরেন মণ্ডল স্বপন মন্ডল এদের উপরে একত্রিত হামলা করেছে তাদের মানে তারা এখন আর্জি করে চিকিৎসাধীন তাদের বাড়ি তাদের বাজার ঘাটে আক্রমণ করার পরে তাদের বাড়িতে এসে একত্রিত হামলা করে মহিলাদের উপরে মানে মহিলাদের পার্শ্ববিক মানে বিধি কিস্তি যেটা মুখে বলা যায় না কিন্তু এটা আমরা মৃত্যুঞ্জয় পন্থী লোক কি অমুক পন্থী লোক না আমরা একটাই পন্থী লোক আমরা দিদির লোক আমরা টিএমসি পার্টিটা করি তারা নেতা নেতা এক জায়গায় হয়ে যাবে তাতে আমাদের অসুবিধে নেই কিন্তু তার ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ আমাদের কিসের সিকিউরিটি আছে একপন্থীর মানুষ আছে তার দশ বছর ছিলাম বলে তারা বিরোধী করতো তারা আমাদের উপরে অত্যাচার করছে আজকে টিএমসি পার্টির করি বলে আমাদের উপর অত্যাচার করবে আমাদের বাড়ির বৌজির উপর অত্যাচার করবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এর বিচার ব্যবস্থা আছে আইন আছে পার্টির নেতৃত্বরা আছে তারা ভাবনা চিন্তা করুক যেটা করলে ভালো হয় গ্রামের পরিবেশ পরিস্থিতিটা ভালো করার জন্য তারা এগিয়ে আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো কিন্তু অন্যায়টাকে আমরা মেনে নিতে পারছি না হারুয়া থেকে অডব বৈত্রে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন